পঞ্চায়েত ভোট দেখতে শনিবার সকালে রাজভবন থেকে বেরিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্ধ্যায় রাজভবনে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজনৈতিক হিংসার সমালোচনা করলেন, কিন্তু এড়িয়ে গেলেন নিজের করণীয় প্রসঙ্গ। বাংলায় পঞ্চায়েত নির্বাচন দর্শনের অভিজ্ঞতা সংক্রান্ত রিপোর্ট তিনি কেন্দ্রের কাছে পাঠাবেন বলে জানিয়েছেন এবং সেই রিপোর্টে কি কোনো ব্যবস্থা নেওয়ার সুপারিশ থাকবে সেই প্রশ্নের সরাসরি জবাব দেননি তিনি। বলেছেন, রাজ্যপালের যা কাজ সেটাই করব। শনিবার সকালে রাজভবন থেকে বেরিয়ে প্রথমে সড়ক পথে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর লাগোয়া পঞ্চায়েত এলাকাগুলিতে গিয়েছিলেন তিনি। এরপর যান বারাসাতে, কদম্বগাছিতে শুক্রবারের সংঘর্ষস্থলে। সেখানে নির্দল প্রার্থী তসলিমা বিবির সমর্থক গুলিবিদ্ধ আবদুল্লার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। বারাসাত হাসপাতালে সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে রাজ্যপাল পঞ্চায়েত ভোটে হিংসার নিন্দা করে বলেন, লড়াইটা বুলেটের নয়, ব্যালটের। আজ গণতন্ত্রের পবিত্র দিন, নাগরিকরা যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তা প্রশাসনের নিশ্চিত করা উচিত। একজনের মৃত্যুও কাম্য নয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনায় পরে নদিয়াতেও ভোট পরিদর্শনে যান রাজ্যপাল বোস। প্রসঙ্গত, রাজ্যপাল ভোট পরিদর্শনে যাচ্ছেন এমন ঘটনা এরাজ্যে নজিরবিহীন। তিনি যে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ায় শনিবার পঞ্চায়েত ভোট দেখতে যাবেন তা শুক্রবার রাতেই রাজভবনের তরফে ওই দুই জেলার জেলাশাসককে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল।